নমস্কার, আমরা ব্যাঙ্গালোরের বাঙালি। হ্যাঁ, এই দেখো ব্যাঙ্গালোরের বাঙালি তোমাদের সবার সাথে গল্প করতে চলে এসেছে। আসলে একটু কথাবার্তা না বলে তো ভালো লাগে না, বলো? প্রত্যেকদিন একটু একটু কথা তো বলতেই হবে, নাহলে তো ভালো লাগে না। এখন বলো তোমরা কে কী করছো? আমার তো সকালবেলা উঠে চা খাওয়া, তারপর ব্রেকফাস্ট খাওয়া সব হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে ওটস খেয়েছি, ওটস দুধ দিয়ে, আর ওটার মধ্যে একটু ড্রাই ফ্রুটস ঢেলেছি, আর কলা ছিল সাথে, ব্যাস এটাই আমার ব্রেকফাস্ট। তোমরা কে কী করলে? আসলে সকালবেলা উঠে রুটি বা পরোটা বা লুচি এগুলো করতে ইচ্ছে করে না, যেটা রেডিমেড আছে সেটা দিয়েই করে ফেললে ভালো লাগে, তাড়াতাড়িও হয়ে যায় না? আমি ওটসটা রাখি, ওটসটা খাওয়াটা খুব ভালো, কর্নফ্লেক্সের থেকে ওটসটা বেশি পছন্দ করি খেতে। কিন্তু কর্নফ্লেক্সটা কি তুমি ফট করে ঢালো হয়ে যায়, ওটসটা তো তাও একটু বানাতে হয় না? অনেক অবশ্য আগের দিন বা সেদিনকেও ওই 2 মিনিট ভিজালেই ওটসটা নরম হয়ে যায়, মানে কাঁচা জল দিয়ে। তো এরকম করেও খায় অনেকে, আমি সেভাবে করে খাইনি, আমি একটু বয়েল করে দুধের মধ্যে বয়েল করে ওভাবেই খাই, দেখবো একদিন করে। তো আমার তো প্রচুর কাজ পড়ে আছে, রান্না কিছু করিনি, কি করব সেটাও কোনো প্ল্যান করিনি। তো ভাবছি ওই সিম্পলি প্রত্যেকদিন গিয়া তো মানে রাজস্বিক বানায় বলো, ওই সিম্পলি একটা কিছু বানাবো, বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রান্নাঘর যা হয়ে আছে না, আমি কিছু না করলেও রান্নাঘর এমনি নোংরা হয়ে যায়, তো সেটা তো পরিষ্কার করতেই হবে, সেটাও একটা বড় কাজ, রান্নার আগে সেটা পরিষ্কার করে নেবো। ঠিক আছে, তাহলে আবার আমি কী রান্না করি সেগুলো নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি, কেমন? আমি বসে গেলাম চায়ের কাপ হাতে নিয়ে, এই যে এ ভাবলাম রান্না করতে যাওয়ার আগে একটু চা খেয়ে নিই। একটু খেয়ে ফেলেছি, আর একটু আছে, একটু কড়াই হয়েছে চাটা, একটু বেশি জাল হয়ে গেছে, খারাপ হয়নি। আসলে আজকে খুব বৃষ্টির ওয়েদার, এখানে বৃষ্টির ওয়েদারে তো একটু কড়া চা ভালোই লাগে না? আমি চা খেতে খুব ভালোবাসি। আমাদের ব্যাঙ্গালোরে এখানে সবাই সাউথ ইন্ডিয়ানরা কফিটাই খায় বেশি, এখানে কফিরই প্রচলন বেশি। দেখা হলেই বলবে কফি আইতা, কফি আইতা, মানে কফি খেয়েছো, কফি খেয়েছো জিজ্ঞেস করবে। কিন্তু আমার তো চাটা একটু বেশি ভালো লাগে, কিন্তু কফিটা থাকতে থাকতে যেটা হয় আর কি, কফিটা অভ্যেস হয়ে গেছে, তবে চাটা পার্সোনালি বেশি পছন্দ। আমি চায়ে মধুটা ব্যবহার করি, মধুটা তো জানোই তোমরা যে ক্যালোরি একই হবে, মানে তুমি রোগা হবে না, কিন্তু তোমার ওই চিনির খারাপ জিনিসটা তোমার শরীরে ঢুকবে না। আরেকটা জিনিস ব্যবহার করি আমি, সেটা হচ্ছে স্টিভিয়া লিভস, ছোটো 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 পাতা থাকে, তোমাদের কোনো দিনও দেখাবো। সেই পাতাগুলো জলে ভিজিয়ে রাখলে সেই পাতার থেকেই একটা মিষ্টি বেরোয়, মানে কোনো কেমিক্যাল নয়, কিছু না, একদম অরিজিনাল জিনিসটা তুমি খাচ্ছ, মানে একটা শাককে শুকিয়ে রাখলে যেটা হয় সেটাকে তুমি, একটা ধনে পাতা হোক বা কিছু হোক, যে কোনো পাতা হোক, পুদিনা পাতা হোক, তুমি শুকিয়ে নিয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে নিয়ে সেটা যদি তুমি জলটা খাচ্ছ, তাহলে সেটা তো খুবই শরীরের পক্ষে ভালো না? স্টিভিয়া লিভসটা ঠিক সেরকম, কিচ্ছু দেওয়া নেই, খালি কতগুলো শুকনো পাতা, দামটা একটু খুবই বেশি, কিন্তু ওটা ভিজিয়ে তুমি জলের মধ্যে রাখলে, তো জলের মধ্যে রাখার পরে বা তুমি সেটা বয়েল করলে, কিছু একটা বানাচ্ছো সেটার সাথে বয়েল করলে, তাহলে কী হবে, তোমার মিষ্টিটা কিন্তু চিনির মতনই দেবে, একটু অন্যরকম। প্রথম খেলে যেন একটু মুখে লাগে যেটা ঠিক চিনির মিষ্টিটা নয়, কিন্তু নো ডাউট খুবই ভালো, খুবই ভালো, আর কোনো রকম সাইড ইফেক্টস নেই, কিছু নেই। তো আমি সেটা ইউজ করি, ইভেন আমি মিষ্টি ফিষ্টি বানানোতেও সেগুলো ইউজ করি। চিনিটা যে ঘরে রাখি না সেটা নয়, কারণ কি ঘরে কেউ এসে গেলে তো তাকে চিনিটাই দিতে হয়, তারা তো এগুলো ঠিক পছন্দ নাও করতে পারে, তাই না? তো এটা হচ্ছে কথা। এই দেখো এক কাপ চা নিয়ে কত কথা বলে ফেললাম। চায়ের আসরে মানে যা কিছু শুরু করবো সেটাই চলতে থাকবে। ঠিক আছে, আমি তাহলে এখন উঠি, চা খাওয়া শেষ, হ্যাঁ রান্না করতে হবে। তো আমি খেতে বসে গেছি, আমার আজকে মেনুতে ওই যে বললাম খুব শর্টকাটে করবো, মেনুতে এই নিয়েছি পরোটা, একটু ঘি দিয়ে, সামান্য ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, এটা হচ্ছে পনিরগুলো টুকরো টুকরো করে, এমনি নুন হলুদ একটু লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো ওটা দিয়ে ভেজে নিয়েছি। এটা হচ্ছে ডাল, ডালটা সজনে ডাঁটা, তারপর স্কোয়াশ, তারপর একটু লাউ, একটু গাজর, এগুলো দিয়ে
এটা করেছি। এটা হচ্ছে তুর ডাল, তুর ডাল মানে ব্যাঙ্গালোরে তুর ডাল বলে, আমরা যেটাকে অরহর বলি, অরহর ডাল, তুর ডাল। আর এটা হচ্ছে ডিম কষা করেছি, ডিম কষা করেছি। আর এটা হচ্ছে কুমড়োর একটা ঘ্যাঁট বলতে পারো, মিষ্টি কুমড়োর ঘ্যাঁট। আর এখানে যেহেতু পরোটাটা নিয়েছি তাই একটু ফ্রিজ থেকে দই বার করে নিয়েছি। তাহলে খাওয়া শুরু করি। ভাত বানাতে ইচ্ছে করলো না, না প্রথমে ডালটা খাই। ডালটা আসলে প্রত্যেকদিন না বানালেও চলে, তবু বানাই মানে একসাথে সবজিটা খাওয়া হয়ে যায়। ভালোই লাগে কিন্তু, সবজিগুলো ছোট ছোট করে কেটে দিলে সবজির টেস্টটা এই ডালের মধ্যে মিশে যায়, তখন কিন্তু ভালো লাগে। ডালে তো প্রচুর প্রোটিন আছে, আর ভেজিটেবলসের কথা তো বলতে হবে না। পনিরটা খাই, ওই লেবুটা দিয়েছি না, ওটার জন্য বেশ ভালো লাগছে। আর গোলমরিচের একটু ঝাল ঝাল, কুমড়ো তরকারিটা নিয়ে নিই। কুমড়োর ঘ্যাট পার্সোনালি খুব ভালো লাগে। এই মিষ্টি মিষ্টি টেস্টটাই খুব ভালো লাগে আমার। পনির ভাজা, এই দেখো আমার কিন্তু খাওয়া প্রায় হয়ে যাচ্ছে। আমি আরেকটা পরোটা নিয়ে নিয়েছি, আর ডিমটা কিন্তু এইটুকু মানে খেয়ে ফেলেছি। ডিমের কুসুমটা খুব ভালো লাগে, তো খেয়ে ফেলেছি। যতই বলো না কেন, পরোটা হলে তোমার মাংস থাকুক যাই থাকুক, আর এমনি তরকারি থাকুক, দই না হলে যাবে না। যখন ছোট ছিলাম বাড়িতে পরোটা হলে কিন্তু দই দেখতে না, সঙ্গে আলু ভাজা বাজার যা কিছু একটা হোক, কোনো সময় মাংস, ইভেন ডিমের তরকারিও, নিরামিষ তরকারি যা কিছু হোক, কিছু না হলে চিনি দিয়ে কি ভালো লাগে না চিনি দিয়ে খেতে। কিন্তু পরে নাগাল্যান্ডে গিয়ে আর এই ব্যাঙ্গালোরে এসে, বা আমি অনেকবার গুজরাটও গেছি, থেকেছি কিছুদিন, ওখানে গিয়ে দই দিয়ে পরোটা খাওয়ার স্বভাবটা গেছে। তাহলে আমি খেতে থাকি, খাওয়াটা শেষ করি। আর তোমাদের ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের অনেক 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 ভালোবাসা দিও।
কেমন? তাহলে আজকে আসছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার তোমাদের কাছে ফিরে আসবো, ঠিক আছে? বাই।